তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাওয়ার অপরাধে বেধারক মারধরের অভিযোগ কংগ্রেস কর্মীর। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করায় এক কংগ্রেস কর্মীকে বেধারক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে। জানা যায়, 22 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মী আখিরুল কারিকর কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। ওই এলাকার শাসক দলের আশ্রিত কয়েকজন দুষ্কৃতী বেশ কিছুদিন ধরেই কংগ্রেস কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছিল বলে অভিযোগ। আজ সকালে আখিরুল যখন একটি চায়ের দোকানে বসেছিল, আচমকা ওই এলাকার কয়েকজন যুবক এসে তাকে মারধর করতে শুরু করে। এর পাশাপাশি তাকে জিজ্ঞাসা করে কেন সে তৃণমূলের পতাকা ছিঁড়েছে। চিৎকার চেঁচামেচি শুরু করলে ঘটনাস্থল ছেড়ে চলে যায় অভিযুক্ত যুবকরা। এরপরই কংগ্রেস কর্মী আখিরুল কারিকর শান্তিপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার দাবি, যেহেতু সে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে, সেই কারণেই মিথ্যা অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে। 22 নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী শাকিল আহমেদ বলেন, যেহেতু ওই ওয়ার্ডে তৃণমূল হেরে যাবে, সেই কারণে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তারা। এই বিষয়ে শান্তিপুর তৃণমূল বিধায়ক বুড়োচু কিশোর গোস্বামী বলেন, পুরো ঘটনার প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন নিজের ভূমিকা পালন করবে, অভিযোগ করলে সেটা সত্যি হয়ে যাবে। ঘটনাটা কি হয়েছে? ঘটনা বলতে কালকে রাত্রিবেলা ভেলাকিটা ওরা নিজেরাই ধরেছে, কে ধরেছে জানি না। কারা? তৃণমূলই। আমার কদিন থেকে হোমগুলো দেখাচ্ছে, আমি রাত করে এমনি বাড়ি যাই না। আমি কোনোদিন বেলা ফেলা কোনোদিন তো আমি বলতে পারি না। পাড়ার ছেলেপিলে আছে, পাড়া সবই একই পাড়া। আমি ভাই কী জন্য ঝগড়া করবো নিজেদের মধ্যে? পার্টি পার্টি কত এখানে যদি কিছু কিছু করি কালকে কি হলো ডাকবে। কদিন থেকে আমার হোমকুনি দেখায়, আমি কারা হোমকুনি দেখায়? ওই তৃণমূলের ওই ছেলে পাড়া। কেন? আমি তো আমি কংগ্রেস নেবেছি এখন। আগে কী করতেন? আগে তৃণমূলই করতাম। আচ্ছা, তারপরে কালকে কী হলো? না, কালকে রাত্রে আমার একবার ভয় দেখালে, ভাবলাম ওদের মতো তোরা ভোট কর, আমার মতো আমি করছি। আমি তোদের কাছে খিস্তি কামানো মারছি না, তোদের কাছে ইয়েও করছি। আমার যারা ভালো লাগে তার সাথে করছি। আজকে কী হলো? আজকে না, সকালবেলা আমি চার দোকানে বসে আছি, এসি ধরলে এই শোন বললাম কী হয়েছে। বলছে কালকে তুই ব্যানার পুড়ি দিচ্ছিস। বললাম ব্যানার পুড়ি দিতে পাড়ার লোক তো আছে, কেউ না কেউ তো দেখবে, তোরা দেখে আমরা মাঠ নাহলে থানায় তুলে দে, আমি যদি তোদের ব্যানার পুড়িয়ে থাকি। তারপরে মারধর করলো? না, আমার কোনো কথাই বলতে মারতে আরম্ভ করে মারতে আরম্ভ করলো। কারা ছিল? সিরাজ, মহাবুল, ভাষাবেনের ছেলে মন্টু, হাবিব আর মাস্টার। এরা কোন দল করে? তৃণমূল। তৃণমূল করে। আপনি এখন কী করছেন? কংগ্রেস। মানে তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসার কারণে এই মারধর? হ্যাঁ। আচ্ছা, এখন কী চাইছেন, কোথায় এসছেন? আমি থানায় এখন ওদের নাম বলবো। ডায়রি। আপনার নাম? আখিরুল। আখিরুল কি? আখিরুল কারিকর। আখিরুল কারিকর। কত নম্বর ওয়ার্ড এটা? 22 নম্বর। ঘটনাটা আজকে প্রায় দিন পাঁচেক ধরেই আমাদের পাড়ায় একটা ওরা সন্ত্রাস করবে বলে ঘুরে বেড়াচ্ছে। কারণ আজকে আমি এই ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হওয়াতে ওদের পায়ের তলার মাটিটা সরে গেছে এবং ওদের সঙ্গে মানুষের আশীর্বাদ নেই। কোনো মিটিং মিছিলে লোক হচ্ছে না। না হওয়ার জন্য ওরা পরিকল্পিতভাবে গতকাল রাত্রিরে যে ঘটনাটা ঘটেছে আমাদের ওইখানে, যে নিজেরাই পতাকা ব্যানার পুড়িয়েছে। কারা এটা? এটা হচ্ছে তৃণমূলের ছেলেরাই করেছে। হ্যাঁ, শাসক দল ওরা আছে, আমরা কংগ্রেসের হয়ে রয়েছি, আমরা খুব নিরীহভাবে ভোটটাকে করতে চাচ্ছি। কিন্তু আজকে ওরা একটা পাড়ার ভেতরে সন্ত্রাস তৈরি করছে। সন্ত্রাস তৈরি করে আমার ছেলেদেরকে, কংগ্রেসের যারা কর্মী তাদেরকে হুমকুনি দেওয়া হচ্ছে, তোদেরকে আমরা মানে ভোটের দিন নামতে দেবো না, মারবো, বহুত কিছু আসছে। সেটাকে আমরা কর্ণপাত করছি না, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি এবং আমরা ভয়ে কোনো মিটিং মিছিলও করছি না। আমরা করি। আজকে কী হয়েছে? আর আজকে সকালে যেটা ঘটনাটা ঘটেছে সেটা হলো, গতকাল রাত্রিরে এই পুনরাবৃত্তি হয়েছিল, পতাকা পুড়িয়েছে ওরাই নিজেরাই, তৃণমূলের ছেলেরাই ফেলে এর নামে দোষটা এসেছে। এইবার সকালে কিছু দুষ্কৃতি, যেমন ওর নাম করলো সিরাজ, মহাবুল, ভাইস চেয়ারম্যানের ছেলে মন্টু, মাস্টার, হ্যাঁ এইগুলো জায়গায় ওকে চায়ের দোকানে বসেছিল, টেনেই ওকে কথা বলার তো সুযোগ দিইনি, প্রচণ্ড মারধর করেছে। এবং আমার ওখানেকারের পুরো ওয়ার্ডের মহিলারা তা দেখেছে এবং তারা বলতে চাচ্ছে আমরাও কিন্তু রিপোর্টারের সামনে কথা বলবো। হ্যাঁ, মারধর করার কারণটা কি? এইভাবে সন্ত্রাস চালানো কি ওরা কি ভয় পাচ্ছে? হ্যাঁ, ওরা অলরেডি এই 22 নম্বর ওয়ার্ডটা হাতছাড়া হচ্ছে, সেই ভয়ে এই মানে
সন্ত্রাস চালু করে দিয়েছে অলরেডি। থানায় কি কমপ্লেন করছেন? থানায় আমি আজকে একটা এফআইআর করব, মোড়ে আমি যাব। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে সাফিল আহমেদ, 22 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী আমি। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন তার ভূমিকা পালন করে তো জানিয়েছে, কিন্তু তারা অভিযোগ করছে তৃণমূলের ছেলেরা মেরেছে। সে আর যদি অভিযোগ করলেই তার সত্যতা প্রমাণিত হয়। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।